আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার সাবিনা সিটিজি। বাংলাদেশি ব্লগার সাবিনা সিটিজি চ্যানেল থেকে আমি সাবিনা বলছি চট্টগ্রাম থেকে। যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখা শুরু করছে না কেন, আশা করছি সবাই আলহামদুলিল্লাহ সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সবাই ভালো আছে। আর যে বা যারা অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখা শুরু করছেন তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি আশা রাখতে পারছি যে বরাবরের মতো আমার আজকের এই ভিডিওটা আপনাদের সকলের কাছে কোনো না কোনো জায়গায় একটু হলেও ভালো লেগে যেতে পারে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটার শুরুতে একটা লাইক বাটনে লাইক প্রেস করে আমার ভিডিওটা চাইলে আপনি কন্টিনিউ করে নিতে পারেন আপনার যতটুকু ইচ্ছা। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা যদি না থাকে কিন্তু আমার ভিডিওগুলো আপনি উপভোগ করে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলে নিচ্ছি, আমার চ্যানেলটা আপনি চাইলেই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অলসনটা চাপ দিয়ে আমার চ্যানেলটা সাথেই থেকে যেতে পারেন। যারা অলরেডি সেই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর আপনি চাইলেই কিন্তু ভিডিও রিলেটেড কোনো মন্তব্য বা এমনি যদি কোনো প্রসঙ্গ জানতে চান আমার কাছ থেকে সেটা চাইলে ভিডিওর নিচে কমেন্ট বক্স আছে সেখানে আপনি চাইলে নির্দ্বিধায় আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিতে পারেন। আমার কাছে অনেক বেশি ভালো লাগবে আপনার ওই মূল্যবান মতামতটা পেলে, আর ওই কমেন্টগুলো আমাকে অনেক ইন্সপায়ার যোগায় নেক্সট টাইম আর একটা কন্টেন্ট আপলোড করার জন্য। তো আশা করছি আপনারা সকলে আমার এই কথাটি রাখবেন, আপনাদের কাছে খুব মন প্রাণ দিয়ে রিকোয়েস্টটা করে নিলাম আমি। এখন চলুন মূল ভিডিওতে ফিরে আসি। আজকের ভিডিওটা মূলত আমি এই যে আমাদের যে চট্টগ্রামে যে একমাত্র পাইকারি বাজার, সর্ববৃহৎ আর কি একমাত্র পাইকারি বাজার রিয়াজউদ্দিন বাজারের দোতলায় তো গোলাম রসুল মার্কেট, তো এইখানের মধ্যে হচ্ছে আপনার সকল ক্রোকারিজ আইটেম আর হচ্ছে ঘর সাজানোর আইটেম। তো গতকালকের ব্লগে কিন্তু আমি ক্রোকারিজ আইটেমগুলো সব কিছুই ডিটেলস আপনাদের সাথে একটা ভিডিও আকারে শেয়ার করেছি। আপনারা খুব ভালোই করেছেন যে এরকম ভিডিও আরও চাই আরও চাই। তো আসলে আমার এটা যেহেতু শপিং গাইড চ্যানেল না বা ভিডিও এভাবে আমি মেক করি না, তো আমি যেহেতু ডেইলি ব্লগ চালান আমি আমার ডেইলি ব্লগের মধ্যে বা আমার ডেইলি পার্টের মধ্যে যা যা থাকে সেগুলো আমি আমার চ্যানেলের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করি আর সেগুলো ডেইলি ব্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা। তো ওরকম শপিং গাইড ব্লগ আমার চ্যানেলের মধ্যে আপলোড ওরকম করা হবে না। তো যখন যেখানে যাই চেষ্টা করি আপনাদের জন্য একটু ক্যামেরায় ক্যাপচার করে নিয়ে আসার জন্য। তবে রিকোয়েস্ট করছি গতকালকের ভিডিওটা অনেকে দেখেনি, তো তাদের উদ্দেশ্যে বলে নিয়েছি চাইলে একটু কষ্ট করে আমার গতকালকের ভিডিওটা দেখে নেবেন। একটা ভিডিও মেক করার পিছনে অনেক শ্রম থাকে সেই জন্যই বলছি। যারা এখনও দেখেনি তারা আজকের ভিডিওটা যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলে নিয়েছি, আর যারা দেখে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো গোলাম রসুল মার্কেটের দ্বিতীয় তলার একটা দোকান পেয়েছি। আমি কি বলবো, আমি জাস্ট ফিদা হয়ে গিয়েছি এইসব কালেকশনগুলো দেখে। আমি যে আপনাদেরকে একটা কথা বলি, মানে সেটা হচ্ছে অনেকে মনে করেন যে সব জায়গায় এক্সপেন্সিভ জিনিসগুলো পাওয়া যায়, তবে না, আমার ধারণা মতে আমি বলবো আপনাদেরকে আপনার বাজেট অনুযায়ী কিন্তু সকল ধরনের প্রোডাক্ট আছে। আপনি চাইলেই কিন্তু আপনার বাজেটের মধ্যে একটু ওই জিনিসটাই পাবেন, তবে আপনি যেটা চাচ্ছেন ওইটাই পাবেন, তবে হয়তো বা দেখা যাবে কি আপনার বাজেটের বাইরে সেটা থাকবে, তবে আপনি পাবেন ওই জিনিসটা একটু রিজনেবলের মধ্যে খোঁজ করলে আপনি পেয়ে যাবেন মার্কেটের মধ্যে। আমরা অনেক দোকান খুঁজেছি, আমার হোম ডেকোরের জন্য অনেক কিছু কেনার প্রয়োজন ছিল, তার জন্যে আসলে অনেক মার্কেট খুঁজে খুঁজে যখন এই দোকানটা আমার চোখে পড়লো, কালেকশনগুলো দেখেছেন খুবই ভালো, ভিনটেজ কিছু কালেকশন ছিল এই দোকানটার মধ্যে, টার্কিশ কিছু ল্যাম্প ছিল, শোপিস ছিল, ওয়াল ক্লক আছে, তারপর এখানে নানান ধরনের শোপিস ঝালো, তারপরে যে আমরা যে চাবির রিংগুলো হ্যাং করার জন্য কিছু হোম ডেকোরের পার্ট আছে এখানে, আর এখানে কিছু মিরর দেখতে পাচ্ছেন, মিরর সহ মানে ক্লক আছে। আমি বলবো যে এই গোলাম রসুল মার্কেটের মধ্যে আপনি হাতের নাগালের মধ্যে আপনি সকল কিছু পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে। তো আমি ওই সময় ওটাই বোঝাতে চেয়েছি যে আপনারা চাইলে আপনাদের বাজেটের মধ্যে সীমাবদ্ধ থেকে আসলে গোলাম রসুল মার্কেটে এসে আপনারা সকল জিনিস কালেক্ট করে নিয়ে যেতে পারবেন। আর এই দোকানটার বাইরেও দেখলাম অনেক ধরনের ভিনটেজ কিছু ক্লক রাখা আছে যেগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আর এখানে কিন্তু অলি গুলি চিপা চুপাই দোকানের কিন্তু অভাব নেই, আপনি যদি জিনিস ভালো নিতে চান তাহলে কিন্তু এক দোকান খুঁজেই কিন্তু আপনি নিয়ে নেবেন না, আপনি চাইলে কিন্তু 10 দোকান খুঁজে এক দোকান থেকে জিনিস নেবেন, সেটা যাতে ভালো হয় এবং ট্যাক্সই হয়। তো এটাই আমি আপনাদেরকে বলবো, জিনিস যেটা নেবেন ভালো নেবেন, আর জিনিস যেটা ভালো সেটা কিন্তু আমরা জানি দামটা একটু বেশি। তো যাই হোক, এখানে আবার গোলাম রসুল মার্কেটে এক ফাঁকে দিয়ে দেখলাম একটা ফুলের দোকান, তো বাইরে ইচ্ছে করছিল না ঢুকতে, তবে আরেকটা ফুলের দোকানে ঢুকিয়েছি। তো ওইখানে যতটুকু সম্ভব একটু ভিডিও ক্যাপচার করেছে আর খুব সুন্দর সুন্দর আকর্ষণীয় কালেকশনও ছিল। তো আমি জানি আমার আপুরা যারা ঘর সাজাতে পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে, আর তাদের কথাটাই মাথায় রেখে আমি ভিডিও শ্যুটটা দেওয়ার চেষ্টা করেছি। আর এখানে ভিতরের দিকে একদম গোলাম রসুলের ভিতরের দিকে আর কি আরেকটা দোকান পেয়েছি, এটাও একটু বড়সড়ই ছিল,
এখানেও দেখলাম খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল হোম ডেকোরের। তো আজকের ভিডিওটাতে মূলত হচ্ছে আমি হোম ডেকোরের অংশগুলোই শেয়ার করছি, আর আমি প্রথম দিন মার্কেটে গিয়ে আমি কি কি কেনাকাটা করেছি সেগুলো কিন্তু শেষের দিকে আজকের ব্লগে থাকবে। আর আমার কিন্তু খুব শখ যে আমার হোম ডেকোরের পার্টে আরং শপিংয়ের মধ্যে যে আমরা আরংয়ের মধ্যে যে সাইকেল বলেন, তারপর টেম্পু বলেন, ভ্যান বলেন, এগুলো দেখতে পাই। এগুলো কিন্তু খুবই হাই রেঞ্জ। তো আমরা কিন্তু অনেকেই আছে যারা শৌখিন মানুষ, তারা এসব জিনিস ঘরে রাখতে পছন্দ করে। তো এই গোলাম রসুল মার্কেটে কিন্তু এসব জিনিস আছে, এই যে দেখতে পাচ্ছেন ওই যে আগেকার যে গান শুনতো, তো এগুলোও কিন্তু এখানে আছে। তো এগুলো কিন্তু ন্যূনতম আপনি 450 টাকা থেকে পেয়ে যাবেন। দেখেন কত একদম নর্মালি একটা ন্যূনতম বাজেটের মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন। তো আমরা এখানে অনেক কিছু দেখছি, আর আমার সাহেব আমাকে দেখাচ্ছে যে দেখো ওইটা, দেখো এটা, দেখো এটা শুট দাও, ওইটা শুট দাও। তো ভাইয়ারও আবার ব্যবহার ভালো ছিল। তো পরে দিয়ে অনেক দোকান টোকান ঘুরলাম, পরে যেসব জিনিস আমাদের পছন্দ বা মনে ধরছে সেগুলো একটু বার্গেটিং করে টোরে তারপর নেওয়ার চেষ্টা করছি। তো অনেক কিছুই কেনাকাটা করেছি সত্যি কথা বলতে, স্বামীর পকেট একদম ফাঁকা করে দিয়েছি আমার যতটুকু মনে হচ্ছে। তো এ কয়দিনের ব্লগের মধ্যে আমি খালি আমার কেনাকাটাগুলো শেয়ার করবো আপনাদের সাথে। তো আমি যতটুকু আমাদের সাধ্য অনুযায়ী, বাজেট অনুযায়ী আল্লাহ তৌফিক দিয়েছে সেই তৌফিক অনুযায়ী শপিং করেছি, সেগুলো আমার চ্যানেলের মধ্যে আপনাদের সাথে শেয়ার করবো। হয়তো বা আমি আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে। আর ঈদ উপলক্ষে আমি আমার ঘর কানাকে কীভাবে অর্গানাইজ করি, ডেকোরেশন করি, সেটার ভিডিওগুলো আমার চ্যানেলের মধ্যে এই কয়দিনের মধ্যে আপলোড হবে। তো যারা আমার চ্যানেলের মধ্যে হোম ডেকোরের কাজগুলো পছন্দ করেন তারা আমার চ্যানেলটার সাথেই থাকবেন। আশা করছি নিরাশ হবেন না, খুব ভালো লাগবে, অনেক আইডিয়াও পেয়ে যেতে পারেন। তো আমরা কিন্তু ওই যে ওইখানে যে মানে আরঙের মধ্যে যে জিনিসগুলো পাওয়া যায় আর কি ভিনটেজ, এগুলো এই গোলাম রসুলও আছে। তবে আমি দেখলাম আরঙের চেয়ে গোলাম রসুল একটু প্রাইসটা কম, আর ঈদ সিজন যেহেতু একটু দামে ওনারা একটু বাড়িয়ে দিয়েছে, নর্মালি যে দামটা থাকে তার চেয়ে একটু দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। তো ঈদ ছাড়া যদি অন্যান্য সময় আপনারা নিতে চান তাহলে আমার মনে হয় একটু কমে পেয়ে যাবেন সব কিছু। তো আমার আরং থেকে আসলে রিক্সা, ভ্যান, তারপর টেম্পু এগুলো নেওয়ার অনেক ইচ্ছা ছিল, তবে আমি আরং থেকে নিতে পারিনি। তো কী হয়েছে, এই গোলাম রসুল থেকে নেওয়ার চেষ্টা করেছি। তো আদৌ এখনও নিতে পারি কি না সন্দেহ আছে, তবে এখনও মানে নিতে পারিনি, তবে ইচ্ছা আছে। তো নিলে আপনাদের সাথে ইনশাল্লাহ নেক্সট ব্লগগুলোতে শেয়ার করব। তো যাই হোক, যারা এখনও গোলাম রসুল মার্কেটে যাননি তারা এখনই ঢুমেরি আসেন, কেননা ঈদ কালেকশন উপলক্ষে অনেক সুন্দর সুন্দর কালেকশন উঠিয়েছে ওনারা। তো আমার নিজেরই চোখ ধাঁধিয়ে গিয়েছে, ইচ্ছে করে যাই দেখি তাই বাসায় নিয়ে আসে, তবে সেটা তো আর সম্ভব না, তাই না? বাজেটের মধ্যেও তো সীমাবদ্ধ থাকতে হবে আমাকে, হাজব্যান্ড যেহেতু সরকারে জব করে। তো যাই হোক, অনেক বকবক করলাম মনে হয়, একটু ভুল ত্রুটি কিছু বলে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা সকলে। তো এখানে বললাম যে ফুলের দোকান একটা তো সময় ঢুকেছি, সেটার ফুলগুলো তেমন ভালো লাগেনি। তো এখানে ভিতরের দিকে আর কি দোতলার যে কর্নারের দিকে ওইখানে একটা ফুলের দোকান আছে, যেটার মধ্যে কালেকশনগুলো এত সুন্দর, মানে দোকানের ভিতরে ফুলের কালেকশনগুলো এত সুন্দর। তো আমি যতটুকু সম্ভব একটু ক্যামেরায় ক্যাপচার করেছি আপনাদের জন্য। তবে হ্যাঁ, এই দোকানটার মধ্যে জিনিসপত্রের এত প্রাইস ছিল, এই যে এখানে যে সাইকেলগুলো রাখা ছিল এগুলো অন্যান্য সময় আমার মনে আছে ওনারা 1200-1300 এরকম বলতো, 1400 বলতো, তো এখন কিন্তু ওনারা এগুলো 2000-এর উপরে নিয়ে গিয়েছে। তো আমার খুবই ইচ্ছা ছিল, মানে আমার হাজবেন্ডের বেশিরভাগ ইচ্ছা ছিল, তার উইশ লিস্টে বলা যেতে পারে ছিল একটা সাইকেল নেওয়ার। তবে যখন 2000-এর উপরে দামটা চলে গিয়েছে আমার খুব খারাপ লাগছিল। তো যাই হোক, আর ওইটা বাজেটের বাইরে বের করে দিয়েছি, নিব না। আর এখানে আমার উইশ লিস্টে ছিল এই টিউলিপ ফুলগুলো, এগুলো আমি খুব খুঁজেছি তবে পাইনি। তো এই দোকানটাতে পেয়ে গিয়েছিলাম, তবে দাম বলছিল 650 টাকা। তো 650 টাকা দিয়ে একটা স্টিক কিনা মানে আমার জন্য লস। আর এখানে ফুলের স্টিকগুলো অল্প কয়টা ছিল, আরও বেশি হলে ভালো লাগতো। 350 টাকা বলাতেও আসলে ভাইয়ারা রাজি হচ্ছিল না, পরে আর নিয়ে মানে নিইনি, আমি রেখে দিয়েছি কারণ এটা প্রয়োজন নাই। তবে দুধের স্বাদ ঘোলে মিঠিয়েছি আমি, যেটা সত্যি কথা। তো সেটা নেক্সট পার্টে আমি আপনাদের সাথে শেয়ার করবো, মানে নেক্সট টাইম যখন আরেকটা শপিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো তখন বলবো আর কি, যে টিউলিপ ফুলগুলো না নিতে পেরেও আমি অন্য কী নিয়েছি। তো ওইটাই বুঝালাম যে দুধের স্বাদ ঘোলে মিঠাই দিলাম আর কি আমি। তো যাই হোক, এই পাশে দেখলাম ওনাদের ক্রিয়েটিভিটি দেখে আসলেই অবাক, কাছের বাটি বলেন, জার বলেন, হোগলা পাতার ঝুড়ি বলেন, ওগুলোর মধ্যে আসলে ওনারা খুব সুন্দর করে ডেকোর পিস হিসেবে আসলে এই ফুলগুলোকে ওনারা সাজিয়ে রেখেছে। আপনি যদি আপনার ঘরে যে কোনো আনাচে কানাচে জায়গায় এই ফুলগুলো দিয়ে আপনি ডেকোর করেন, আমার মনে হয় ঘরের সৌন্দর্যটা অনেকাংশে বেড়ে যাবে, মানে দ্বিগুণ বেড়ে যাবে, আর চোখের সৌন্দর্য মনের সৌন্দর্য। আমার সবসময়
কালারফুল জিনিস খুব বেশি ভালো লাগে, জানি না আপনাদের কার কাছে কেমন লাগে, তো আমার কাছে বেশ ভালো লাগে কালারফুল জিনিস দিয়ে আর কি ঘরটা সাজাতে, চোখে লাগে ওই ভাইবটা আর কি। আর এখানে দেখলাম ফ্লাওয়ার দিয়ে খুব সুন্দর একটা ফুল সহ আর্টিফিশিয়াল আর কি ফুল ডেকোর করা, তো এটা আমার কাছে বেশ এক্সপেন্সিভ লেগেছে একটু। আর এটার প্রাইসটাও বেশ ভালোই বলছিল ভাইয়ারা, মানে এই দোকানটার মধ্যে আমার মানে আর্টিফিশিয়াল ফুল দিয়ে যে ডেকোরটা ওনারা করে রেখেছে, মানে আমার মনে হচ্ছিলো যে না এগুলো আর্টিফিশিয়াল না, এগুলো রিয়েলি মনে হচ্ছিলো সত্যি কথা যেটা। তো যাই হোক, অনেক ঘোরাঘুরি করলাম ওই দিন, অনেক ঘোরাঘুরি করলে মানে করার পরে দিয়া টুকটাক অনেক শপিং করেছি আমি এ কয়দিনের মধ্যে, তো সেগুলোর ব্লগ ইনশাল্লাহ আসবে আস্তে দিনে। তো দুই দিনের ব্লগ আমি এই দুই দিনে শেয়ার করলাম আপনাদের সাথে, যে দুই দিন আমি রিয়াজুদ্দিন বাজার গোলাম রসুল মার্কেট গিয়েছি, তো এই দুই দিনে আমাদের টুকটাক অর্ধেক শপিং করা শেষ, কিছু শপিং এখনও বাকি আছে, তো সেগুলো ইনশাল্লাহ আড়ং থেকে করার ইচ্ছা আছে। আর আড়ং থেকেও কী কিনেছি গোলাম রসুল বলেন, রিয়াজুদ্দিন বাজার মার্কেট থেকেও বলেন কী কী কিনেছি, আর অন্যান্য আদার্স জায়গা থেকেও কী কী কিনেছি, সেগুলোর সম্পর্কে জানতে হলে, সেগুলো দেখতে হলে আমার চ্যানেলটার সাথেই থেকে যেতে হবে আপনাদের সবাইকে। যেই দুই দিন আমরা বাইরে শপিং করতে গিয়েছিলাম ওই দিন প্রায় ইফতারের পরপর হয়ে যায়, আসলে আমরা যেহেতু দুপুরের জোহরের নামাজ আদায় করে তারপর যাই, তো বলতেই পারেন মার্কেটে গেলে অনেক সময় লস হয়ে যায়, তো পরে আর আসলে ওরকম ইয়া হয় না, মানে শপিং করতে করতে সন্ধ্যার পরও হয়ে যায়, আসলে অনেক দোকান ঘুরে টুরে ভালো জিনিসটা খুঁজে দামে দুমে মুলিয়ে ঝুলিয়ে নিতে হয়। তো দেখা গিয়েছে কি দুই দিনই ইফতারি লেট হয়ে গিয়েছে, আমরা কিন্তু পরে বাইরে ইফতার করে নিয়েছি। তো পরে ওই দিন ইফতারির মেনুতে ছিল শর্মা নিয়েছিলাম, নান তান্দুরি, তারপর ইফতারির প্লেটারগুলো ছিল আর কি। তো আমরা ইফতারি করে পরে কিন্তু আরেকটু মার্কেটে কাজ ছিল, তো আবার একটু গোলাম রসুলের দিকে গিয়ে টুকটাক যেই জিনিসটা আমার নেওয়ার প্রয়োজন ছিল, আমার উইশ লিস্টে ছিল, তো সেই জিনিসটা আমার সাহেব আমাকে কিনে দিয়েছে, তো এটাই আমার জন্য বড় প্রাপ্তি। আসলে ভালোবাসার মানুষ যখন ভালোবেসে নিজের শখগুলো পূরণ করে, এটা হলে আর কি লাগে বলেন, তো আমি অনেক হ্যাপি। আর কী কিনেছি সেটা ইনশাল্লাহ নেক্সট ব্লগগুলোতে শেয়ার করবো আমি। তো এখন যেই জিনিসগুলো বা যেই শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করছি, সেগুলো হচ্ছে প্রথম দিন যেদিন আমি মার্কেটে গিয়েছি আর কি, রিয়াজুদ্দিন বাজার আর গোলাম রসুল মার্কেট, তো সেদিন আমি কিছু কেনাকাটা করেছি, তো সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব। আর প্রথম দিন আমি কিন্তু আমার নিজের জামা কেনার উদ্দেশ্যে গিয়েছিলাম, ঈদের জামা আর কি, তো ওই দিন আলহামদুলিল্লাহ একটা কিনেও ফেলেছি, আর ওইটা শেয়ার করব না ঈদের দিন, একদিন আল্লাহ বাঁচিয়ে রাখলে আর কি ঈদের দিন শেয়ার করবো আপনাদের সাথে। তো আমি ঈদের জামাটা যেহেতু কিনেছি ওটা কিন্তু আনরেডি কিনেছি, তো এটা আবার সেলাতে দিতে হবে, তো আমি সেলাই করতে দিয়ে এসেছি দর্জির কাছে। তো ওই দিনই আসলে ওই জামা কেনার জন্য আমার অনেক লেট হয়ে গিয়েছিলো, অনেক দোকান ঘুরে পরে কিন্তু আমি একটা জামা চুজ করে, পাকিস্তানি যে তাওয়াক্কাল আছে সেগুলো একটা চুজ করে আমি দেন বানাতে দিয়ে এসেছি। তো পরে টুকটাক কিছু কেনাকাটা করলাম, তো এখানে আবার গতকালকে ব্লগে দেখিয়েছি আমি একটা কুকারিজার দোকানে এই প্লেসমেন্টগুলো ছিল, তো প্লেসমেন্টগুলো দুইটা নিয়েছি, এগুলো হোগলা পাতার আর কি, এগুলোর দিকে তো আমার সবসময় বরাবরই ঝোঁক থাকে, তো দুইটাই নিয়েছি আমি, সব কিছু দুইটা দুইটাই নিই, বেশি নিই না। আর এগুলো প্লেসমেন্টগুলো আর কি 60 টাকা বলেছিলো, পরে 50 টাকা দিয়ে দুইটা নিয়েছি। আর এলাচি লেবু নিয়েছি, যেহেতু পাইকারি মার্কেট ওই রিয়াজুদ্দিন বাজার, ওইখানে পাইকারি দামে সব সস্তায় পাওয়া যায়, তো লেবু নিয়েছি 80 টাকা বলেছিলো এলাচি লেবুগুলো, পরে 70 টাকা দিয়ে নিয়েছি আমরা এক ডজন মনে হয়। আর আমার চার্জার যেহেতু নষ্ট ছিল, একটা চার্জারের মানে ইয়া কিনে আনা হয়েছে কেবল, আর অনেক দিনের মানে বায়না ছিল আমার ছেলে মেয়েদের স্ট্রবেরি খাবে, ওর বাবা যেহেতু চাকরির জন্য বদলিতে ছিল, আমিও আর ওইদিকে যাওয়া হতো না তেমন, বাচ্চাদের জন্য এই যে স্ট্রবেরিটা আনবো, বা নর্মালি কোনো কিন্তু নর্মালি কিন্তু মানে বাজার সদায় কিন্তু এই স্ট্রবেরিগুলো পাওয়া যায় না, তো যেহেতু ওইদিকে গিয়েছি ওদের জন্য স্ট্রবেরির ক্যানটা নিয়ে আসা হয়েছে। তবে কি ঠকন ঠকাইছে দেখেন, স্ট্রবেরি উপরে অল্প কয়টা আর নিচে হচ্ছে ভরা, আর জুসের গ্লাস একটা নেওয়া পড়েছে, কেননা আমার বাসায় জুসের গ্লাস নর্মালি ছিল না আর কি এগুলা, তো পরে এই জুসের গ্লাসটা আমার হাজবেন্ডের পছন্দতে নেওয়া হয়েছে আর কি। তো এই ছিল আমার প্রথম দিনে টুকটাক শপিং, আর ওভারঅল আমার আজকের এই ভিডিওটা এতটুকুই ছিল, ভুল ত্রুটি কিছু বলে থাকলে মাফ করবেন, পরবর্তী ভিডিওতে দেখাবো নতুন কন্টেন্টে, সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।